কুষ্টিয়ায় ফকির লালন শাহের স্মরণোৎসব উপলক্ষে শেষের দিকে প্রস্তুতি পর্ব আয়োজনে পূর্ণতা দিতে পুরোদমে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। 4 মার্চ সন্ধ্যায় অধিবাসের মধ্যে চাল পানি গ্রহণ করেই শুরু হবে স্মরণোৎসবের মূল আচার। এরই মধ্যে লালনের আখড়া মনের মাধুরী দিয়ে সাজাচ্ছেন শ্রমিকরা, কেউ আবার পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন, আবার অনেকে লালন গীতি গিয়ে মাতিয়ে রাখছে আখড়া বাড়ি চত্বর। মেলার মাঠে দোকান তৈরির কাজ করছেন দোকানিরা। এখানে মনটানে টানে যার পরিপ্রেক্ষিতে একজন মহামানবের দরবারে আমরা আসি, দোকানপাট গুছাইতেছি, বানতেছি, সাজামো, দুধু আবহাওয়া ভালো তো দিন তিনতে আমরা ব্যবসা করে মনে করি ইনশাল্লাহ আল্লাহ দুধু দেয় ভালো হবে। একজন কম জানে কিছু কিছু, মানে আমি যেটা না জানি সেটা তার কাছে জেনে নিই, আর সে যেটা না জানে আমার কাছে জেনে নেয়, এইভাবে এই জন্য আমরা একটু আগেভাগে আসি আর কি। ভক্তদের জন্য লালন একাডেমি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। তাদের নিরাপত্তার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা, পয় নিষ্কাশন সব বিভিন্ন দিক থেকে আমরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি। লালন একাডেমির তথ্য মতে আখড়া বাড়িতে 3 দিন ব্যাপী হবে স্মরণোৎসব। সময় সংবাদ, কুষ্টিয়া।